কোলাজ করার সময় কাজের শেষে এমন কিছু কাগজের টুকরো থেকে যায় যেগুলোকে ফেলে দিতে হয়। আমি কাগজের টুকরোগুলো ফেলে দেওয়ার আগে একবার দেখে নিই, যদি এদের মধ্যে থেকে এমন কোনো কাগজের টুকরো পাওয়া যায় যেখান থেকে নতুন কোনো কাজের আইডিয়া বেরিয়ে আসে। এটা সেরকমই একটা কাগজের টুকরো যেটাকে ব্যবহার করে আমরা একটা নতুন কোলাজ তৈরি করতে পারি। এই কাগজের টুকরোটা আমাকে দুটো ফিগারের মাথার আইডিয়া দিচ্ছে। প্রথমেই কাগজের টুকরোটাকে আঠা দিয়ে একটা বোর্ডের ওপর আটকে দেওয়া যাক। কাগজের টুকরোগুলো বোর্ডের ওপর আটকানোর সময় আমরা লক্ষ্য রাখব যেন কোনো বাতাস কাগজের নিচে থেকে না যায়, এতে কাগজ উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে ডেভেলপ করা যাক। এখানে এই কাগজের টুকরোটা ঠিক লাগছে, এবার এটাকে আঠা দিয়ে আটকে দেওয়া যাক। এই জায়গায় আমি এই ডার্ক কালারের কাগজের টুকরোটাই ব্যবহার করতে চাইব। এটা পাশের ফিগারটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। বাঁ দিকের ফিগারের লোয়ার পোর্শনে একটু অন্য রঙের কাগজ ব্যবহার করা যাক। আমার মনে হয় খারাপ লাগছে না। এখানে এই কাগজের টুকরোটা মনে হয় ঠিকঠাকই লাগবে। এই খাবারের প্লেটটার কিনারা বরাবর যে ডার্ক বাঁকা লাইনটা আছে এটাকে আমি হাত হিসাবে ব্যবহার করব।
দুটো ফিগারের চারটে পা বোঝানোর জন্য চারটে ছোট ছোট ডার্ক কাগজের টুকরোই যথেষ্ট। চাইলে কাজটাকে এখানেই ছেড়ে দেওয়া যায়, কিন্তু আমি আর একটু এগোতে চাইছি। আমি এখন দুটো হরাইজেন্টাল কাগজের টুকরো ব্যবহার করব। এরা ভার্টিক্যাল লাইনগুলোকে যেরকম ভাঙবে তেমনি দিগন্ত রেখার একটা এফেক্ট আনবে। ছবিতে দুটো গাছ করা যাক, একটা বড় আর একটা ছোট। ছোট গাছ এবং বড় গাছ দুটো একটা ডিস্টেন্স তৈরি করতে আমাকে সাহায্য করবে। এবার সই করার পালা। আমি সইটা কিন্তু হরাইজেন্টালি করব। তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের কোলাজ। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।